এলাকা আপনিত চাঁদপুর তিন এবং চাঁদপুর চার আসনের সন্ত্রী প্রার্থী আসনে ভোটের মাঠের অবস্থা কি পরিবেশ পরিবেশটি কেমন অবস্থায় আছে প্রশাসনের দিক থেকে যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে সে দিক থেকে পরিবেশ ভালো আছে এবং ভালো রাখার তারা চেষ্টা করছে কিন্তু যারা নৌকা প্রতীকের প্রার্থী তারা এই প্রতীকের শক্তি দেখে বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মীদের হামলা করছে আমাদের পোস্টার ব্যানার ছেড়ে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমাদের কর্মী সবাই বাধা দিচ্ছে বিশেষ করে কিছু সন্ত্রাসী যারা বিভিন্ন পত্রপত্রিকায় শিরোনাম হয়েছে একসময় চাঁদপুরের তারা বিভিন্ন জায়গায় হুমকি ধুমকি দিচ্ছে ঘরে

জাতির জনকের সুকন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্থ নির্বাচনের যে অঙ্গীকার সেই অঙ্গীকার পূরণ করার বৃহত্তর লক্ষ্যে শান্তিপূর্ণভাবে নির্বাচন সমাপন করতে চাই আমরা চাই না যে হয়তো কারো উপরে কোন রকম প্রতিক্রিয়া প্রশাসনের কি ভূমিকা রয়েছে ক্ষেত্রে জনাব শামচিলাক ভুইয়া আপনি যে বললেন যে প্রার্থীদের উপরে আক্রমণ করা হচ্ছে বা যে সংকটের কথা বললেন প্রশাসনের ভূমিকাটা কি আছে এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা খুবই ভালো তারা চেষ্টা করছে তবে তাদের সীমাবদ্ধতাও আছে এক এক সেন্টার অনেক দূরে দূরে যেমন চাঁদপুর তিন এলাকার সেন্টার নীলকমল নদীর এবং যেখানে বিদ্যুৎ নাই যেখানে মানুষ যাওয়া আসা করা কঠিন সেই সকল জায়গায় প্রশাসন যেতেও তো সময় লাগে তারা তাৎক্ষণিক ভাবে কিছু বিদ্যুৎ বলুন বলুন সেই সব কিছু কিছু জায়গায় তারা নেতা কর্মীদের উপরে হামলা চালাচ্ছে পোস্টার ব্যানার কেটে ফেলছে এমনকি আমাদের একজন প্রচার কর্মীকে মাইক ভেঙে তাকে বাড়িতে নিয়ে চোর হিসাবে থানার কাছে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে পরে থানা পুলিশকে অবহিত করার পরে তারা তাকে ছেড়ে দিয়েছে এখন অর্থাৎ নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ডের কি অবস্থা আছে এখন নির্বাচনের এই মুহূর্তে লেভেল প্লেইং ফিল্ড নাই পূর্ণভাবে তবে প্রশাসন চেষ্টা চালাচ্ছে হয়তো আগামী এক দুই দিনের মাঝে বোঝা যাবে যে কতটুকু তারা করতে পেরেছে আপনি কি শেষ পর্যন্ত কি ভোটে থাকবেন প্রতিদ্বন্দ্বিতায় কি আছেন শেষ পর্যন্ত অবশ্যই আছি শুরু করেছি এবং শেষ পর্যন্ত থেকে তারপর দেখবো আপনি তো দুটি সংসদীয় আসন নির্বাচন করছেন আপনার আপনার কি আপনি কি মনে করছেন অর্থাৎ সামগ্রিক প্রক্রিয়াটাকে আপনার এলাকায় কি মনে করছেন নির্বাচন কমিশন সেখানে আছে প্রশাসন সেখানে আছেন জনগণ সেখানে আছে জনগ ভিতরে স্বতঃস্ফূর্ততা আছে কিনা কি বলবেন আপনি জনগণের মধ্যে জনগণের মধ্যে বেশ কিছুদিন যাবৎ একটা আতঙ্ক ছিল এটা কিছুটা প্রশমিত হয়েছে এবং জনগণ এখনো অনেকেই আলটিমেটলি শেষ পর্যন্ত প্রশাসন এইভাবে নিরপেক্ষ থেকে কাজ করতে পারবে কিনা সেই অপেক্ষায় আছে যারা সঞ্চালক সর্বশেষ প্রশ্ন আপনার কাছে বলেন সর্বশেষ একটি প্রশ্ন করতে চাই যে বিএনপি এর একটি আন্দোলন চলছে সেটা হচ্ছে ভোট বর্জনের ডাক দিয়েছে তারা ইউনিয়ন থেকে শুরু করে সর্বত্র এর কি ইমপ্যাক্ট কোনো আছে কিনা এইটা স্থানীয়ভাবে আমরা খুব অনুভব করি না বিএনপি তো স্থানীয়ভাবে যেহেতু আমরা একই এলাকার এবং একই গ্রামে কিংবা ইউনিয়নের মানুষ তারা ওইভাবে মারমুখী হয়ে এলাকাতে রকম হাঙ্গামা সৃষ্টি করছে না তবে তারা তাদের পন্থায় তাদের অয়েতে তারা নির্বাচন থেকে বিরত থাকার জন্য তাদের নেতাকর্মীদেরকে তারা লিপলেট পোস্টার এগুলো বিতরণ করে তারা সেই তাদের প্রচার কার্যগুলো চলছে তবে বিএনপি স্থানীয়ভাবে কোনো মারমুখী পদক্ষেপ নিতে আমি দেখি নাই না এই যে লিপলেট বা ভোট ডাক এতে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে কিনা যদি বলেন সম্ভব হয় আর সেটা স্থানীয়ভাবে তেমন কোনো প্রভাব নাই না প্রভাব নাই তবে জনাব শামসুল ভাই আপনি দুটি আসনে নির্বাচন করছেন তিন এবং চার চাটপুর অর্থাৎ ওখানে যারা বিএনপি এর সমর্থক আছে তারা কি ভোট কেন্দ্রে কি যাবে কি বলবেন আপনার কাজ করছেন এর উপরে তারা ভোট কেন্দ্রে যাবে কি যাবে না তাদের উপর নির্ভর করছে তবে এলাকার মানুষ চায় যে ভোটাধিকার সংরক্ষণ করার জন্য এবং ভোটাধিকার নিশ্চিত করার জন্য শেখ হাসিনা যে ওয়াদা দিয়েছে সেই অনুযায়ী কাজ হবে এবং সেই কাজ যদি হয় তাইলে তাদের কোনো আপত্তি থাকবে না তারা কি ভোট দিতে যাবে কি না তাদের ভিতরে কি স্বাদস্প আছে কিনা তবে জনগণের যে আপনি বলতে চাইছেন যে উৎসব মুখর পরিবেশ আছে সেই রকম উৎসব মুখর পরিবেশ নাই তবে উৎসব আনন্দ নিয়েই তারা কিন্তু ভোট কেন্দ্রে যাবে এটা আমার বিশ্বাস ধন্যবাদ